বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। মাঠের মধ্যে 22 গজে 3 স্টাম্পের সামনে দাঁড়িয়ে ব্যাটসম্যান যখন সপাটে শট খেলে বলটিকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয়, তখন স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং টিভি পর্দার সামনে থাকা দর্শক উৎসাহিত হয়ে ওঠে। ক্রিকেট আমরা সবাই উপভোগ করি। আমরা সবাই জানি ক্রিকেটের 2 বোলিং ক্রিজের মধ্যে দূরত্ব, অর্থাৎ পিচের 2 প্রান্তের মধ্যে দূরত্ব 22 গজ। কিন্তু 22 গজই কেন, 20 বা 25 গজ বা অন্য কিছু হলো না কেন? এক না একবার হলেও এই প্রশ্নটা আমাদের সবার মনে উঠেছে। তবে যদি আপনি ভেবে থাকেন 22 গজ করা হয়েছে ব্যাটিংয়ের সুবিধার জন্য অথবা বোলিংয়ের সুবিধার জন্য, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। তবে তার আগে জেনে নেওয়া যাক 22 গজের সঠিক পরিমাপ। 22 গজকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে 22 গজ সমান 66 ফুট। আবার 22 গজকে যদি ইঞ্চে কনভার্ট করি তাহলে 22 গজ সমান 792 ইঞ্চ। আবার একইভাবে 22 গজকে যদি আমরা মিটারে কনভার্ট করি 22 গজ সমান 20.117 মিটার। এবার আসা যাক আসল কথায়, ক্রিকেটের পিচ 22 গজই কেন হলো? ক্রিকেট খেলাটি শুরু হয় ইংল্যান্ডে, তাই স্বভাবতই ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী তার গঠন হয়েছে। 1610 সালে ইংলিশ ম্যাথমেটিশিয়ান এডমন্ড গান্টার জমি পরিমাপের জন্য একটি চেন আবিষ্কার করেন। 100টি 1 সমান অংশ দিয়ে বানানো হয়েছিল এই চেন, যার প্রতিটি অংশের পরিমাপ ছিল 7.92 ইঞ্চ, যার প্রতিটি ভাগে 1 লিঙ্ক বলা হয়। এডমন্ড গান্টারের এই চেন পরবর্তী সময়ে গান্টার চেন নামে পরিচিত হয় এবং জমি পরিমাপের জন্য এই চেনের ব্যবহার শুরু হয়। এই গান্টার চেন বর্তমান সময়েও জমি পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। 1661 সাল পর্যন্ত এই গান্টার চেন ইংল্যান্ডে ব্যাপকভাবে ব্যবহার হতে থাকে। ক্রিকেটের পিচ সাইজ কোন সময় নির্ধারণ করা হয় তার স্পষ্ট উল্লেখ না থাকলেও এমনটা মনে করা হয় 1800-এর দশকের শেষ এবং 1900-এর দশকের শুরুর দিকেই ক্রিকেটের পিচের দৈর্ঘ্য নির্ধারণ করা হয় এবং তার জন্য ব্যবহার করা হয়েছিল সেই সময় ইংল্যান্ডে ব্যাপক প্রচলিত জমি পরিমাপক চেন গান্টার চেন। সেই থেকে ক্রিকেট পিচের দৈর্ঘ্য 1 গান্টার চেন রাখা হয়, যা হয় 100 লিঙ্ক অথবা 792 ইঞ্চ অথবা 66 ফিট অথবা 20.117 মিটার অথবা 22 গজ। এই ছিল আজকের আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ক্রিকেট সম্পর্কিত এমনই আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।